শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে জানি কেমন দেখায় আর কি। টাইম কাউন্টের পর্যন্ত থাকলে আমি খেলবে, বাট সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে সেটা কি কতটা যৌক্তিক আসলে আমি নিজেও বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি কোনো কমপ্লেন মানে কমেন্টই করতে চাই না বিষয়টা নিয়ে, আসলে সম্পূর্ণই আমি মনে করি যে ডেফিনেটলি তাই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট আমার মনে হয় যে সেটা বোর্ডের ডিসিশন নেবে বা ওর যেহেতু বলেছে ও বোর্ডের সাথে বসবে, পাবন ভাই যদি কথা বলতে চাইছেন বা পাবন ভাই সিরাজ ভাই এবং জালাল ভাই সেই দায়িত্ব দিয়েছে সেটা বলবে, বাট মানে কোনটা রাইট টাইমে বলবে, কখন বলবে, কখন তাদের টাইম হবে বসার, বা এতদিন টাইম লাগছে কেন, কারণ সবাই তো আমরা বাংলাদেশেই থাকি, সেই টাইমটাই বা কেন হচ্ছে না সেটাও আমি জানি না। আমি মনে করি যত তাড়াতাড়ি বসে একটা সুরাহা করা যাবে, মানে এটা একটা এমন একটা ব্যাপার হয়ে গেছে ঝুলার মধ্যে, একটা প্রতিদিন একটা টক অফ দ্য টাউন হয়ে যাচ্ছে বারবার। আমি মনে করি না, আমার মনে করি যে বাংলাদেশ ক্রিকেট অনেক ঊর্ধ্বে আসলে সব কিছু থেকে। জানি না মানে মনে হচ্ছে বিরক্ত হচ্ছে যে একবার খেলবে একবার খেলবে না ব্যাপারগুলো বারবার আসছে না। এটা আমার মনে হয় যে মানে যেটা শুনেছি যে এই বছর আর ওয়ানডে খেলবেন না, আমি বলতে পারবো না এই ধরনের কথাগুলো, কিংবা এই যে জল খোলার বিষয়টা আসলে কতটা বিব্রতকর কিংবা ক্রিকেটের জন্যই বা কতটা। দেখেন টাইমের এক্সপিরিয়েন্স নিয়ে বা টাইমের পারফরমেন্সের কারোর কোনো কথা নাই, ছোটো ছোটো যেসব যেটা মিডিয়াতে আমিও শুনি, টাইমের সাথে আমার ব্যবহার অনেক দিন ধরেই কথা হচ্ছে না। ইনফ্যাক্ট ইভেনকি বিপিএলও টাইমের সাথে আমার খালি হাত মিলানো হয়েছে যখন খেলা শেষে, বাট ওইভাবে বসে কথা হয়নি, সুতরাং আমি বলতে পারবো না ওইভাবে ও কী চাচ্ছে না চাচ্ছে। আর যেহেতু ও স্পেসিফিক্যালি প্রেসিডেন্ট স্যারের সাথেই বসতে চেয়েছেন, সেখানে আমাদের প্রস্তাবটা না বলাই ভালো, কথা বলুক ওর যেগুলো ওর হয়তো বা যে কে কেন কী জন্য খেলতে চাচ্ছে না বা কী হলে খেলবে, এটা ওকে ক্লিয়ার করাটাই বা বোর্ডকে প্রেসিডেন্ট স্যারকে ক্লিয়ার করাটাই ভালো। এটার মধ্যে আসলে আমাদের থার্ড পার্সন না যাওয়াটাই ভালো, বাট আই বিলিভ যে আমরা চাই সবাই তামিম ফিরে আসুক, যদি ফিজ ফিট অ্যান্ড ফাইন তাও ফিরে আসুক বা খেলতে চাইলে ওকে অবশ্যই খেলবে, বাট সেটা অবশ্যই মানে মানে শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে জানি কেমন দেখায় আর কি। বিং এ ক্রিকেটার না, আমি জাতীয় দলের জন্য খেলবো, নেশন ফার্স্ট, জাতীয় দলটা অনেক আগে অনেক ঊর্ধ্বে, তো এইখানে আসলে শর্ত থাকবে কি থাকবে না এটা কথাটা শুনতেই খারাপ দেখে। তামিম এত বছর বাংলাদেশে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন, এটা সবচেয়ে বড় কথা। যদি টিম ম্যানেজমেন্ট, টিম সিলেক্টার আছেন বা কোচ ম্যানেজমেন্ট আছে, তারা যদি চিন্তা করেন যে টাইম কাউন্ট, অবশ্যই টাইম কাউন্টের পর্যন্ত থাকলে আমি খেলবে, বাট সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে সেটা কি কতটা যৌক্তিক আসলে আমি নিজেও বলতে পারবো না। আমার মনে হয় যে একটা তিনটা ভালো বল আমাদেরকে শেষ করে দিয়েছে আসলে, হয়তো বা শান্ত হৃদয় মাহমুদুল্লাহ ওই ওভারে একটা ওভারে তিনটা আউট না হলে হয়তো বা খেলাটা ডিফারেন্ট হতো, বাট মানে আমি সবসময় মনে করি যে মানে আমরা বেটার টিম ছিলাম এই টি টোয়েন্টিতে, বেটার মানে সত্যি কথা বলতে আমার দারুণ পছন্দ হয়েছিল দলটা, এত স্ট্রং ব্যাটিং একটা ইউনিট ইয়েতে। ফার্স্ট ম্যাচটাই হয়তো বা খুব ক্লোজ থেকে হেরে যাই, বাট সেকেন্ড ম্যাচ লাস্ট ম্যাচে তো আমরা হারলাম, হয়তো বা আমি যেটা বললাম যে ওই এক ওভারে তিনটা উইকেট না পড়লে হয়তো আমরা একটা ইজি উইন হতো হয়তো বা, মানে টপারের থেকে কোনো রান আসে না, যেটা যেটা সবচেয়ে বড় প্রবলেম, আপনি যখন আপনি এতগুলো উইকেট হারাবেন তখন এই প্রেশার নিয়ে আসতে, বাট ভালো লেগেছে দ্য ওয়ে ইরশাদ অ্যান্ড তাসকিন ব্যাটেড, যে অ্যাটলিস্ট আমরা ফাইট করেছি বা হেরে গেছে সেটাও নয়, বাট এন্ড অফ দ্য ডে আপনি এটাই বলবেন যে ফাইট করেছি, হোয়াট এভার এন্ড অফ দ্য ডে আমরা হেরেছি এটাই, বাট তারপরও যে যে পজিটিভ ব্যাপারগুলো যে আছে, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে এগ্রেসিভ ক্রিকেট খেলার, সেটা আমাকে আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হয় ব্যাট একটু হাইলিফ্ট আছে, এটা ঠিক আছে, ওরা হাইলিফ্ট করছে। আর আফিফ কিন্তু আবনিতে গত বছর চার নম্বরে ব্যাটিং করেছিল, হি ওয়াজ ভেরি সাকসেসফুল। আমি মনে করি আজকে বলটা যেই এক্সপেকটেশন ছিল হাইটের উইকেটের যে বাউন্স ছিল সেটা বাউন্সটা করেনি হয়তো, এই জন্যই হয়তো বা ঠিক মতো টাইমিং হয়নি ব্যাটে নিচ্ছে, দাঁতে কিন্তু ছয় মারার বলই ছিল অথবা ছয়ই হতো। ইনি গিভেন ডে আপনি যদি ফার্স্ট বল খেলেন, বলটি ইজ দেয়ার টু হিট ইউ ডেফিনেটলি, এটা মানে আসিফ যে ফ্রেম অফ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে ডেফিনেটলি ওরকম লুজ বল ও মারবেই, বাট আজকে আনলাকি যে বল ব্যাটের নিচে লেগে গেছে, বাট হ্যাঁ ওর ব্যাটিং একটু চেঞ্জ এসেছে বলতে গেলে, ব্যাট লিফটটা নিয়ে একটু কাজ করছে, তো আমি মনে করি যে মানে বড়সর খেলার জন্য বা, বাট আমার মনে হয় যে সেটা ঠিক আছে, মানে আপনাকে একটু হাই ব্যাট লিফটে খেলাটা কোনো অন্যায় কিছু না, সেটা বড় ভালোই হবে ওর জন্য আমি বিশেষ করি, বাট এন্ড অফ দ্য ডে মানে এটা তো ফার্স্ট ম্যাচ, বাট আমি মনে করি যে আফিফের উপরে আমার দারুণ কনফিডেন্স আছে, গত বছর আবনের জন্য দারুণ কিছু ইনিংস খেলেছিল, ম্যাচ জিতেছিল আবনিকে, সো আই উইল হি উইল মানে ডেফিনেটলি ও ভেরি স্মার্ট ক্রিকেটার, তো আমি মনে করি ভালোই খেলবে আমাদের জন্য।